চাঁদে এবার মিলল বড় দুটি কাচের গোলক। এলো কোথা থেকে কৌতূহলে বিজ্ঞানীরা। অবিশ্বাস্য, কাচের গোলক মিলল চাঁদে, একটি নয় দুটি কাচের গোলককে পড়তে থাকতে দেখা গেল চাঁদের বুকের শুকনো খড়খড়ে ধূসর রঙের ধুলোর উপর মার্বলের মতো। দুটি গোলকেই খুব স্বচ্ছ, তাদের যে পিঠটি থেকে পৃথিবীকে দেখা যায় না সেই দিকেই পড়ে রয়েছে কাচের গোলক দুটি। চীনের পাঠানো ইউ-22 রোভারের চোখে ধরা পড়ল চাঁদের বুকে ছড়িয়ে থাকা কাচের গোলকটি। তো বন্ধুরা, আপনারা কি চাঁদে পড়ে থাকা এই কাচের গোলক দুটি সম্পর্কে বিস্তারিত জানতে চান? আপনারা যদি বিস্তারিত জানতে চান তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আবিষ্কারের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায়। তবে সেই অত্যন্ত স্বচ্ছ গোলক দড়ি ঠিক কী কী পদার্থে তৈরি তা বুঝে ওটা এখনও সম্ভব হয়নি চীনা রোভারের। তবে কাচের এই দুটি গোলক থেকে চাঁদের ইতিহাস জানা সম্ভব হতে পারে বলে বিশ্বাস জ্যোতির্বিজ্ঞানীদের। চাঁদের বুকে রাশি রাশি ধুলোর মধ্যে রয়েছে প্রচুর সিলিকেট, যা ভূপৃষ্ঠেও রয়েছে প্রচুর পরিমাণে, বিশেষ করে মরুভূমিতে প্রচুর পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় এমন ধরনের পদার্থ। সেগুলি চিকচিক করে মরুভূমিতে। চাঁদের বুকে কাচের দুটি গোলককে তেমনই চিকচিকে করতে দেখেছেন চীনা রোভার বহু দূর থেকে। বিজ্ঞানীদের অনুমান এই গোলক দুটিও তৈরি হয়েছে সিলিকেট জাতীয় পদার্থ থেকেই। বায়ুমণ্ডলহীন চাঁদের প্রখর সূর্যের প্রচণ্ড তাপে তা কাচে পরিণত হয়েছে। অতীতে কোনো উল্কাপিণ্ড এসে আশ্রে পড়ার ফলে তার অভিঘাতে যে প্রচণ্ড তাপের সৃষ্টি হয়েছে তাতেই চাঁদের বুকে ছড়িয়ে ছিটে থাকা সিলিকেট জাতীয় পদার্থ কাচে পরিণত হতে পারে। চাঁদে অতীতে অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে বহুবার, আর তা ছিল বেশ ভয়ঙ্কর। এই সবের কিছু কিছু পরিমাণ আগে মিলেছে, তাই চাইনিজ একাডেমি অফ সায়েন্সের বিজ্ঞানীরা এও মনে করেছেন সেই সব অগ্নুৎপাতের ফলে চাঁদের অন্দর থেকে উঠে আসতে পারে এমন কাচ জাতীয় পদার্থ। এর আগেও দু একবার মিলেছিল চাঁদের বুকে, কিন্তু সেগুলির কোনোটাই গোলাকৃতির ছিল না, আকারে এত বড় ছিল এই দুটি কাচের গোলকের ব্যাস 15-25 কিলোমিটারের মধ্যে। এমন আরও 4টি কাচের গোলক দেখতে পেয়েছেন চীনা রোভার, তবে সেগুলি স্বচ্ছতা কতটা তা জরিপ করে উঠতে পারেনি বিজ্ঞানীরা। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জেনে গেলেন চাঁদের বুকে ছড়িয়ে ছিটে থাকা কাচের গোলক দুটি সম্পর্কে। আপনারা যদি ভিডিওটা ভালো হয়েছে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, এরকমই ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।